আসলে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই, কেন সেটা এখনো বাকি রয়ে গেছে। তা আমরা এখানে যে কোশ্চেন আছে, আমরা এখানে যে আলমারিটা দিব, মানে এটা একটা গ্যাপ ছিল সেটা দেখাই। কাছে এই এভাবে নকশ হবে, এটা কোনো বার্নিশ হয় না, হ্যাঁ কালার হয় না, এটা বার্নিশ হবে। আর উপরে একটা ফুল হবে, এই যে এই কাঠ মারা দেখতেছেন না, এখান থেকে ফুল হবে। হ্যাঁ, এটা জাস্ট একটা সেট করে রাখছে, দরজাগুলো সেট করে রাখছে আমি আপনাদের দেখানোর জন্য। এই যে একটা পার্ট, এই যে দুটা একটা পার্ট, দূর থেকে দেখো, এই যে একটা পার্ট, এই তিনটা পার্ট। তো এখানে এইভাবে রাখা হয়েছে, এখানে একটা আমি হ্যাঙ্গার দেওয়া হবে বড়, যাতে এখানে আপনার শাড়ি, থ্রি পিস, ব্লেজার, হ্যাঙ্গারে যেগুলো ঝুলানো যায়, এগুলো এখানে একটু এই তাক দেওয়া হয় না। হ্যাঁ, তবে এখানে তিনটা ড্রয়ার দেওয়া হয়েছে, এই যে একটা ড্রয়ার, যেহেতু আমাদের আরেকটা তিন পাল্লার আলমারি আছে, আরো অনেক আলমারি আছে। তো এখানে দেখেন অনেক সময় কম্বল, বালিশ, লেপ এগুলো রাখার জায়গা থাকে না, এই জন্য এই জায়গায় আর কোনো তাক দেওয়া হয় না, জাস্ট এটা বড় করে রাখা হয়েছে মাঝখানে পাক। তো কেমন হয়েছে এটা একটু বললেন, এই আর কি, আর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে, লাইটও কিন্তু লেগে গেছে, এগুলো সরাই ফেলবো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো হঠাৎ করে তিশার বাম চোখটা লাল হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরে, এবং বলতেছে যে খুব জ্বালা যন্ত্রণা করতেছে। ভাবতেছি যে ওকে নিয়ে যেয়ে একবারে চোখের ড্রপটা নিয়ে আসি, এজন্য আমি আরও বের হয়েছি। এই যে ডাক্তারের কাছ থেকে দেখাই নিয়ে আসলাম, দেখো এখানে দেখাও, না রাখো কী ওষুধ দিলো দেখাও, ড্রপ কী ড্রপ দিল। এই ড্রপটার জন্য আমি বললাম যে এই ড্রপটা হলো, হ্যাঁ, ফ্লোক্সানলোন বললাম, এই ড্রপটা না দেখাই নিয়ে আসা ঠিক হবে না, চোখ চোখ তো অন্য কিছু হলে কথা ছিল। তারপর জেলডিন আর থাইরক্স, আর দেখেন সাথে যেটা টাকাটা বাই করো, সাথে হলো সে তাবিয়া কই, সাথে হলো সে 50টা চকলেট কিনলো, ছোট বাচ্চা নিয়ে গেছে আমি মনে করেন, হ্যাঁ দেখেন 50টা চকলেট নিয়ে আসলো। এই তোমার আম্মি দেখো কত চকলেট নিয়ে আসছে তোমার জন্য, 50টা চকলেট নিয়ে আসছে, দেখো মুখটা করছে কি দেখেন, না চকলেট, এই ওষুধ খাও, ওষুধ খাও আর চোখ সুন্দর করে ধুয়া, চোখটা দেখি, এই দেখেন চোখটা কেমন লাল হয়ে গেছে দেখছেন, ড্রপ দিও না মা, কে কি আনা নাই, ঠান্ডা পানিতে চোখ ধো, ধুয়ে তারপরে করো, মার কোলে মা, এটা একটা কুইজ যে মার কোলে মা কি হয় সম্পর্কে। হ্যাঁ, তো এদিকে খালা হলো, কি করতেছে খালা, রুটি সেকতেছে, ও এত রুটি কে, বাসি রুটি ছিল, হ্যাঁ অনেক বাসি রুটি দিনে, তা না রুটি বেশি মনে হচ্ছে না, চাটা বেশি নিছো, হ্যাঁ খাওয়ার সময় কম পড়ে যায় তোমার, খাওয়ার সময় তোমার কম পড়ে যায়, না না কিছু তিশা জন্য কিছু একটা বলতে ছিল, খাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না এরকম নাকি, তাবিয়ার 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 নুডলস হইতেছে। আসলে পাঁচজন থাকলে এক জায়গায় পাঁচ রকম মতামত হয়, এটা এটা স্বাভাবিক। তাবিয়া কই যাইতেছে, কোলে উঠে উঠে এটা এখানে, এ ডিম কিন্তু ভেঙে যাবে, যে নুডলসের মধ্যে ডিম, কাল গো কাল ক্যান্সার রান্না করো নাই, আমি তো মনে করছি তুমি পাইছো, আমি ওই জন্য বললাম নুডলস কই রান্না হয় নাই, হ্যাঁ ডিমগুলো বাইর করে রাখো ফেটে যাবে, আচ্ছা না থাকলে নাই। এই জায়গায় দেখেন কাপড়ের প্রতিদিন এই এরকম কাপড় ধোয়া হয়, হ্যাঁ কি হয়েছে রাখো, ধুইতে হবে, ধুয়ে উঠে দিতেছে এখনই। আর তাবিয়া ঘুম থেকে উঠলো,
স্যান্ডেল খুলছিস বাবা? এ তান স্যান্ডেল খুলে গেছে। তে দেখেন মেয়ে সকাল থেকে কাজ করে যাচ্ছে, এভাবে পরিষ্কার পরিষ্কার। আপু পা মুছো, যাও আপুর সাথে কাজ করো, যাও যাও আপুর সাথে কাজে কাজ শুরু হয়ে গেছে। তাবি আর গুলাম খুশি, দেখেন খুশি। তান সরে যাও সামনে থেকে, ওকে দেখ ধরবে না বাবা, তুমি ধরলেও দেখেন আবু ওই দিক যাওয়ার দরকার নাই। তুমি ওই 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 বোনাটুক ওইটুক বাই করে দাও, বাবা বাই করে দাও, বাই করে দিয়ে যে মেয়ে এই রুম পরিষ্কার করলো, বারান্দা, তারপরে যে এই রুমটা পরিষ্কার হয়ে গেছে, আজকে মুছে ফেলে উঠে যাবো। আসলে দেরি হয়ে যাচ্ছে, দেরি হওয়ার কারণটা হলো হ্যাঁ এগুলো সরাই ফেলতেছি বাবা, এগুলো সব কার্টুন এখনই সরাই ফেলতেছি। এই ময়লাটা এই এই জায়গায় রাখো, ওখানে গুঁড়া হবে তো, এই ময়লাটা এখানে রাখো, ধুলা পড়তে থাকবে যতদিন আমরা কেউ না উঠবো, মানুষ না উঠবে ততদিন ধুলা পড়তে থাকবে। এই এখান থেকে দরজার থেকে পানি পড়ে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু পানি ভিজে, পানি পড়া তো ট্যাপ এটা হয়ে গেছে, পিছিয়ে যাবো। দেখছো অটোমেটিক তো এরকম মানে এগুলা কিন্তু বাবা। এই যে দেখেন এগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, এটা হলো সিলিকন, সিলিকন জাতীয় এক ধরনের আঠা আছে, সেই আঠা দিয়ে লাগাইতে হয়। এই দেখেন সাদা, এই যে এই যে সাদা, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও। আবু হাত দে না, ধুলা ধুলা মা দাবি আবার হাতে দেখতেছে, তো এই যে বেশিন তো এই আর কি। আর এগুলো সরাই ফেলে, এগুলার প্রয়োজন হলে শুধু খালো খালি কাটুন। হ্যাঁ এরপরে মা রুমটা ধরবো, এই কাজ করতেছে। তানজিলা ওই যে বারান্দা, বারান্দায় করে ফেলো, তোমার মার বুড়োটা ভিতরে রাখো। এই জায়গায় তৃষা হলো বুড়োয়ের যে শুকাইতেছে আজকে পাঁচ ছ দিন ধরে। হ্যাঁ এটা মানে একদম শুকাই খায় আসবা? আচ্ছা ওই মিস্ত্রি কাজ করতেছে, কাঠ মিস্ত্রি, তাবে নিয়ে যাও, তাবে নিয়ে যাও, নিয়ে যাও, আমিও যাবো। দেখে হলো কাঠের কাজ করতেছে, নাস্তা হয়েছে, ভাত এত তাড়াতাড়ি হয়ে গেছে, গরম পানি কাপড় ধোবে। এই নাস্তা করছো? হ্যাঁ এই তাবিয়া নাস্তা হয়েছে বেবি, মুখে কি, মুখে কি মা? আজকে আর এখানে নোংরা কিছু লাগবে না, সবচেয়ে কষ্ট যেটা হবে আমি বুঝতেছি, এই গ্রিলে আনো আনো দেখো, এই এই যে এই যে নোংরা, এই যে বাল ধুলা, এই যে ধুলা, এই যে ধুলা উঠতেছে দেখো, এই যে ধুলা। হ্যাঁ গ্রিলে এই ধুলাগুলো পরিষ্কার করা, আমি এজন্য ব্রাশটা নিয়ে নিছি। হ্যাঁ এই যে ব্রাশ দিয়ে ছাড়া এই এটা পরিষ্কার করা সম্ভব না। এটাই দোয়া রাখেন, আর তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ উঠে পড়বো, কারণ এই উঠবো উঠবো করে
আর উঠা হইতাছে না কিন্তু একে একে সব রুমই পরিষ্কার করে ফেলতেছে এই রুম রুমটা হয়ে গেছে এই বাথরুমটাও হইছেন ধুইতে হবে এই ড্রয়িং রুম বারান্দা তবে যে ডাইনিংও হয়ে গেছে ডাইনিংও পরিষ্কার হয়ে গেছে ধরো দাদি রুমটা পরিষ্কার করতেছে এই যে দাদি রুম পরিষ্কার করতেছে এই রুমটা হলেই তবে আমাদের বড় রুমটা আছে আমিও আছি সাথে তিশাও আসতেছে তানও আসতেছে সবাই আছে এই ময়লাগুলো তো কিচেনের যে ক্যাবিনেটের কাজ চলতেছে ক্যাবিনেট আমি বলতেছিলাম একভাবে যে এখানে ড্রয়ার দেওয়ার জন্য ওই পাশে পাল্লা হবে এই পাশে পাল্লা হবে মাঝখানে তিনটা ড্রয়ার হবে উপর নিচ আর মিডিল একটা ড্রয়ার তিনটা ড্রয়ার হবে কিন্তু সে সেভাবে বানাইতে পারে না আবার ওটা খুলতেছে তো প্রতিদিনের মতো আজকে নিউ পার্টনার তিশার তিশার আজকে ননদ প্রতিদিন তো ইতি পাপিয়া এদের কিনে করে সুন্দর লাগতেছে তোমরা যে এখানে বসে কাজ করতেছো দেখো ভাবির কিন্তু হচ্ছে প্রথম পার্টনার ছিল আমাদের কোনা না পার্টনার তো কোনার ছিল কিন্তু এই মাচার পার্টনার বলতেছে মাচাতে তো মনে কর তোর ভাবি ইতি পাপিয়া তো সময় দিতে পারে না কোনার সাথে সব কোনার সাথে আমি ওই সব সময় বাগানের মধ্যে বসতাম তো বেশি সময় কাটছি এরা কিন্তু কেউ যাইতো না অমুক এমন জায়গায় যা বলতাম গাছের মধ্যে গাছের গোড়ায় ও এই এই এটা কি না ভুলে যায় ইয়ার পাপিয়া ভাবি ও অনেক বড় বড় জাম গাছ ওই যে পুকুর পাড়ের কাছে এত বড় বড় যে পেয়ারা এক একটা পেয়ারা এক কেজি ওজনের আম গাছ ওই ওই গাছগুলো আসলে দরকার ছিল কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেল আমার নানা কিন্তু সব রকম ফলের গাছই টুকটাক লাগাইছিল তাই না মোটামুটি সব রকম গাছই ছিল তারপরে এই যে এই জায়গাটা করমচা গাছ ছিল একটা কদবেল ছিল এই জায়গাটা কদবেল গাছ ছিল এই এই বাড়ির এখানে একটা কদবেল গাছ ছিল এবং এখানে একটা লিচু গাছ ছিল এই বাড়ির নিচে নাস্তা করছো তুই হ্যাঁ লিমা নাস্তা করছিস হ্যাঁ আমি তো অনেক সকালে সকালে করে এই যে পাপিয়া দেখেন একে একে ভাল লাগে নাকি আয়না দি বলো আমি আয়না দি আয়না দি এখনো নাস্তা করি নাই দেখি আমার জন্য নাস্তা আছে কি না বাজে কত দেখেন 12:30টা মানে উপরে উঠে গ্রিল গ্রিল তো কখনো পরিষ্কার করা হয় না ফ্লোর তো এমনি ঝাড়ু দেওয়া হয় এই করা হয় কিন্তু গ্রিলে যা দেখি যে ধুলার স্তর পড়ে গেছে তানজিলা রুমের গ্রিল আমাদের রুমের গ্রিল মার রুমের এই ডাইনিং এর গ্রিল সব গ্রিলগুলো আছে তো নাস্তাগুলো বুটের ডাল রুটি আর বরফি রাখছে সাথে একটা পিঠাও আছে দেখি কতটুকু খাইতে পারে সময় পেয়ে চা খেয়েছি তো চা খেলে পরে আর ক্ষুধাটা থাকে না আসলে ওই দেখতে কি কি রান্না হয়েছে আমি জানি না এখন ভাত খাবো দেখি আগে রুই মাছ ভুনা রুই মাছ ভুনা ভাত ভাত মানে আরও অনেকে খেতে বাকি আছে কারণ ভাত এখনও অনেক দেখতেছে এখানে রুই মাছ ভুনা এটা কি ট্যাংরা মাছ আলু আলু শাকের ডাটা তবে এটা শুধু আলু দিয়ে রান্না করলে অনেক আরও বেশি মজা লাগে দেখ এখানে শাক ভাজি তারপরে এখানে কি আলু ভাজি সকালের মানে এটা কি এটা হলো পুঁই শাক মাছ দিয়ে ঘণ্ট এখানে হলো করলা ভাজি এটার মধ্যে কি ও মাছ আবার ভাজি করে কিছু রেখে দিছে তো ক্ষুধা লাগছে আর আমাদের এখানে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেঘ হয়ে আসছে কালো আমার যা মনে হয় এই জিনিসটা সবারই খুব পছন্দের এটা হলো চাউল ভাজা আছে ভিতরে হলো আপনার যে মটরশুঁটি আছে না মটরশুঁটি পেঁয়াজ সরিষার তেল আর হলো মরিচ দিয়ে মাখানো তো এই জিনিসটা কিন্তু আসলে খুবই লোভনীয় খাবার এবং মুখরোচক খাবার তো আপনারা যারা খান নাই এটা বা খেয়েছেন তারা আবার যারা খেয়েছেন তারা আবার খাবেন আর যারা খান নাই তারা এভাবে একবার চাউল ভাজাটা মাখাই নেবেন
মটরশুটি পেঁয়াজ আর খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল হতে হবে কিন্তু, হ্যাঁ, আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে খেয়ে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ।